ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পঞ্চমী ক্রিয়েশন। আমি পঞ্চমী, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটি আশা করি সবার হেল্পফুলই হবে, খুব কাজের ভিডিও। শীতের মরশুম চলে এসেছে, শীতের মরশুমে কিন্তু প্রচণ্ড গাল ফাটা, ঠোঁট ফাটা, পা ফাটা, এমনকি মানে আমরা যেভাবে বডিতে লোশন লাগাই, বডি লোশন লাগাই, সেভাবে ঠিক মুখে যেভাবে ময়শ্চারাইজার লাগাই, ঠোঁটে যেভাবে লিপবাম লাগাই, তেমনি কিন্তু পায়ের টেক কেয়ার করতে হবে। আর পায়ের টেক কেয়ার না করলে পরে পা কিন্তু একসময় ফেটে গিয়ে মানে প্রচণ্ড ড্রাই হয়ে যায়, আর একসময় ফেটে গিয়ে পা থেকে রক্ত বেরোতে লাগে, তো তো সেটা তো প্রবলেম হয়ে যাবে না। আর কেউ দেখলেও তো কেউ কতটা হেজিটেটেড ফিল হয় বুঝতেই পারছো। তো সবচেয়ে প্রথমে বলি যে পা গোড়ালি ফাটলে যা যা প্রবলেম ফেস করতে হয়। পায়ের গোড়ালি ফাটলে পরে এক তো কাউকে তো পা দেখানোর ইচ্ছা করে না, দ্বিতীয়ত পা জামা পরলে পরে মানে কোনো প্যান্ট ট্যান্ট পরবে তো পা কাপড়ের মধ্যে আটকে যাবে, তৃতীয়ত জুতো পরতে গেলে, শুজগুলো পরতে গেলে প্রচণ্ড প্রবলেম হয়। তো যাকে প্রবলেমগুলো তো প্রচণ্ড ফেস করতে হয়, তো এই সমস্যা থেকে কি সমাধান হবে না? তো আমি একটা খুব সহজ উপায় নিয়ে চলে এসেছি, যেটা হোম রেমেডিজ এমন একটা জিনিস তৈরি করে মানে কোনো ইনভেস্টমেন্ট নয়, বিনা ইনভেস্টমেন্ট করেই খুব সুন্দর একটা কি বলবো, খুব সুন্দর একটা মানে প্যাক তৈরি করবে, সেটা ফেস প্যাক নয়, প্যাক তৈরি করবে। তো যেটা পায়ে লাগালেই মাত্র সপ্তাহখানেকের মধ্যে পা একদম ক্লিন হয়ে যাবে, তো এ থেকে চিরদিনই মুক্তি পেয়ে যাবে। এই যদি রেমেডিজটা জানো তাহলে তো মাত্র একটা পেঁয়াজ দিয়ে, যে দেখো একটা পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে মানে পায়ের ফাটা, আমরা গোড়ালি ফাটা আমরা খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি তাহলে, বেশি দেরি না করে চলো কী কী দিয়ে আমরা স্টার্ট করছি, চলো বেশি কথা বলবো না। এই একটা পেঁয়াজ গোড়ালির সমস্ত চংড়া তুলতে সক্ষম। তো এবারে চলে এলাম প্যাকটা তৈরি করার জন্য। এখানে একটা পেঁয়াজ নিয়েছি, বাড়িতে তো সবার পেঁয়াজ থাকে, এই পেঁয়াজটা আমি এত বড় নিয়েছি, পেঁয়াজটাকে অর্ধেকটাই নিব যাতে একবার একবারই ইউজ করা যায়। তো পেঁয়াজে তো একটা স্মেল থাকে, তো এখন পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি, এটাকে হালকা হেমন্তস্তা দিয়ে আমি থেতো করে নেব। এটাকে কখনো ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে না, কারণ ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে বয়ে পড়ে যাবে, সেই জন্য হালকা থেতো করব আমি। এবার থেতো করার পর এটাকে আমি টার্মেরিক পাউডার অ্যাড করলাম। টার্মেরিক পাউডার আমি সবসময় ফ্রেশ অ্যান্ড ক্লিন হলুদের গুঁড়ো ইউজ করব, কারণ হলুদের গুঁড়ো কারো কাছে না থাকলে পরে সবসময় বাজারে যে কোনো হলুদের গুঁড়ো ইউজ করতে পারো, কিন্তু ফ্রেশ একদম, কোনো কিছু মিশানো নয়। আর এটা ইউজ করলে ব্যাকটেরিয়াল ফাঙ্গালগুলো দূর হয়। এর সঙ্গে আমি সর্ষে তেল ইউজ করলাম, সর্ষে তেল ইউজ করবে কারো কাছে, সর্ষে তেল আমি বলছি না সর্ষে তেলই ইউজ করবে, কে কেউ ভ্যাসলিন থাকলে অবশ্যই ভ্যাসলিন ইউজ করবে, আর না হয় অলিভয়েল ইউজ করবে, বেশ ভালো এক এফেক্ট দেবে। তো এই জন্য এবার ভালোভাবে মিক্স করে নিলাম, মিক্স করার পরে এটি কেমনটা হবে, প্যাকটা তৈরি হবে। এবার আমি পায়ে ইউজ করব। পায়ে ইউজ করার আগে সবসময় বলি হালকা উষুম জলের মধ্যে শ্যাম্পু নিয়ে হালকা পাটাকে ভিজিয়ে নিতে হবে, ভিজিয়ে নিয়ে বেশ পাটা একটু নরম নরম এলে, ওই গোড়ালিটার মধ্যে নরম নরম হলে দেন স্ক্রাবার দিয়ে ভালোভাবে হালকাভাবে উপরে ডেড স্কিনগুলো মানে ডেড কোষ, যেগুলো মৃত কোষ থাকে সেগুলোকে তুলে নিতে হবে, দেন তারপরে টিস্যু পেপার দিয়ে মোছার পরে এটাকে হালকা গোড়ালির মধ্যে লাগাতে হবে। তো এমনভাবে লাগাতে হবে যাতে বয়ে পড়ে না যায়, হালকাভাবে রেখে দিতে হবে। এবার গোড়ালির মধ্যে লাগিয়ে বেশ 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেব। তারপরে রেখে দেওয়ার পরে আমি শুকে গেলে, হালকা শুকে গেলে এই টাইমে আমি রিমুভ করে দেবো, কিন্তু আমি জল দিয়ে ধোবো না, হালকা উষুম জল দিয়ে ধোয়ার পরেই আমি হালকা উষুম জল দিয়ে কিছুক্ষণ পরে ক্লিন করে দেব, দেন একটা ফ্রেশ ভালো লুক দেবে। তো প্যাকটা আমি পায়ে ইউজ করে নিলাম, আর মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা পায়ে রেখে দিলাম, আর হালকা শুকোতে দিলাম। এই টাইমে আমি সবসময় বলবো যে দুপুরের দিকে ইউজ করার জন্য, কারণ রাত্রেবেলা ইউজ করলে, রাত্রেবেলা ঘুমোবার সময় ইউজ করলে কিন্তু এটা বিছানায় লেগে যাওয়ার সময়টা থাকবে, কিন্তু যদি রাত্রেবেলা ঘুমানোর আগে বেশ 1-1.5 ঘন্টা আগে ইউজ করলে মানে বিছানায় গেলে কিন্তু এটা এমনই যে এটার মধ্যে তেল দেওয়া আছে, বা যে আপনি যদি ভ্যাসলিন বা যে কোনো অলিভ অয়েল যা কিছু ইউজ করেন কিন্তু হলুদ সঙ্গে দেওয়া আছে, এটা কিন্তু বিছানায় চাদরে লাগলে পরে ঠিক ছুটবে না। তার জন্যই বলবো সবসময় যে দুপুরবেলা ইউজ করবেন, আর 10 থেকে 12 দিন অবশ্যই ইউজ করো। প্রথম প্রথম তো 10 থেকে 12 দিন, আর সপ্তাহে সরি 10 থেকে 12 দিন বলছি, 10 থেকে 12 দিন ইউজ করবে, আর সপ্তাহে 7 দিনের মধ্যে মিনিমাম 6 দিন 6 দিন কিন্তু অবশ্যই ইউজ করবেন। আর প্রতিদিন এট ফার্স্ট কিন্তু প্রতিদিন ইউজ করার চেষ্টা করবে, আর তারপর যখন আস্তে আস্তে পায়ের গোড়ালি ফাটা ক্লিয়ার মানে ঠিক হতে যাচ্ছে ঠিক, তার মানে তার তখন না হয় সপ্তাহে একবার বা 10 দিনে একবার এভাবে করে ইউজ করলে চলবে।
তো তখন কোনো প্রবলেম নেই। তো মাঝে মাঝে ইউজ করলে পা কোনোদিন ফাটবে না, আর বিশেষ করে গ্রামাঞ্চলের ক্ষেত্রে প্রচণ্ড এই প্রবলেমটা হয়। তো অবশ্যই এই রেমিডিসটা ট্রাই করবেন বাড়িতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর বাড়িতে ট্রাই করার পরে যদি অবশ্যই হেল্পফুলি হয়, কার্যকরী হয়, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবে। আপনাদের কমেন্ট আমাকে সবসময় উৎসাহ দেয়। তো আজকের জন্য টাটা, দাবি সমাজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে।